माखानार क्षीर रान्ना करब तार साथे एकटु तिल मिक्स करे देव तो तिलटा प्रथमे आमी भेजे नेब हल्का भाजते हबे तिल देखो बंधुरा आमार एई तिलटी हल्का भाजी हये गेल ब्राउन ब्राउन कलर আর এই তিল আমি সবটাকে এই মাখানার ক্ষীরে দেব না মাখানার পায়েসে অল্প একটু দেব লাড্ডু তৈরি করব তিলের লাড্ডু তৈরি করব আজকে তো দেখতে থাকো বন্ধুরা আমার তিল হয়ে গেল এবার আমি এটাকে নামিয়ে রাখব বন্ধুরা আমি ঘি দিয়ে দিলাম সবটুকু দিয়ে দিই এখানে আমি প্রথম থেকেই দুধ দিয়ে রেখেছিলাম আছে দুধ দেখো গরম হয়ে গেল কম করে দেব আস্তা আর এবারে দিয়েছি গরম হয়ে গেলে আমি মাখানাগুলো দিয়ে একটু ভাজি করে নেব এখন আমি মাখানাগুলো দিয়ে দিলাম এবারে মাখতে থাকতে হবে श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा एक तो हल्का भाजी करे निये छी आबार एबार आमी माखाना एर भितरे दिए देव एबार आमी ब्राउन सुगार मिलिए देव तो ब्राउन सुगार ए सुगार ना एक मिष्टि कम है तो यह एक बेशी लागे तो एक दिए देव तारपरे कम दस मिनट मत ये जाले रखते होता तो एखन आमी तिल एड कर देव সবটুকু তিল আমি দেব না কারণ আমি এমনিও এমনিতেই যখন একাদশী হয় তখন আমি মাখানার ক্ষীর রান্না করি তো তিল দিই না তো আজকে ছট তিল একাদশী তো তিল খেতে হয় এই জন্য আমি তে একটু তিল অ্যাড করে দিলাম আর কিছু তিল আছে এগুলো আমি তিলের নাড়ু তৈরি করব তো দেখো বন্ধুরা হয়ে আসছে এখন দেখো এভাবেই তোমরা খুব সহজেই মাখনার ক্ষীর ঘরে তৈরি করতে পারবে এসেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব দশ মিনিট মতো তারপরে দেখো এখনও গরম আছে এবার আমি আমার গোপালের জন্য ভোগ লাগানোর জন্য নিয়ে নিলাম একটি বাটিতে করে আমার এই মাখানার ক্ষীর একেবারে তৈরি হয়ে গেল तो बंधुरा तुम्हारे केमन लगलो अवश्य जानाबे माखानार खीर और भालो लगले लाइक करबे कमेंट करबे शेयर करबे भालो थेको बंधुरा राधे राधे।